বিশেষ পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল কইলে ডাঙর মন্তব্য বিজয় দিয়া হল উচ্চতর মাধ্যমিকর ফলাফল কাউন্সিল হাজির নথকার বাবে ফোন পোৱা বুলি মন্তব্য কইলে মুখ্যমন্ত্রীয়ে কেতিয়া ঘোষণা করা হব এস এস পরীক্ষার ফলাফল দুই এদিনতে ফলাফল প্রকাশ হব বুলি ঘোষণা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল কইলে ডাঙর মন্তব্য সোনকালে ওলাই যাব মানে আৰু কেইটামান দিনৰ ভিতৰত ফলাফল প্ৰকাশ পাব একো পৰিৱৰ্তনৰ কথা ভবা নাই যিসকলে ইয়াত তেওঁলোকে বুজিব পৰা নাই কথাখিনি মই তেওঁলোকক অনুৰোধ জনাইছোঁ তেওঁলোকে অভিভাৱকসকলৰ লগত গৈ কথা পাতক ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত গৈ কথা পাতক তেওঁলোকে গম পাই যাব চৰকাৰখনে ছাত্ৰ ছাত্ৰীৰ বা অভিভাৱকৰ ইচ্ছাৰ বিপৰীতে কাম কৰিছে নে কোনে কৰিছে